গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো সবার কি সকালের চা খাওয়া হয়ে গেছে? তো দেখো, আমি এখানে চা বসিয়েছি, আর ডিমের অমলেট আর এই যে সুজি হয়ে গেছে, তো সকালে এটাই। তো দেখো, আমি এখানে চা নিয়ে বসে গেছি, আর তোমার দাদাভাই এখানে খাওয়া স্টার্ট করেছে। এটা ছেলের জন্য রয়েছে, আর এই যে ফ্রিজের জামগুলো বার করে দিয়েছি, কালকে যেহেতু জামগুলো নিয়ে এসেছিল, তো খুব সুন্দর বার করেছি, সবাই খেয়ে নেবে এবারে। তো দেখো বন্ধুরা, বাড়ি এসেছি, আর আজকে রান্না করবো মাছের ডিম আলু দিয়ে তরকারি। আর এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে, আর ডাল হয়ে গেছে, তো আজকের জন্য একটু রান্না। আর এখানে সবাই টিফিনে বসেছে। তোমরা বলতে পারবে তো মাছের ডিমের বড়া ভাজলে এরকম ফেনা ফেনা কেন হয়ে যায়? এখন আরো এবার নতুন করে আবার যেগুলো দিয়েছি কত ফেনা বেরিয়েছে, এটা কেন হয় কেউ যদি জানো আমাকে প্লিজ কমেন্ট করে বলবে। তো এই দেখো, সব বড়াগুলো ভেজে রেডি হয়ে গেছে, এবারে রান্না করবো। আর কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানো, আমার কিন্তু খুব ভালো লাগে, খুব। আমার মতো কে কে আছো প্লিজ কমেন্ট করো। তো দেখো, আজকে দুপুরের মেনু হচ্ছে আলু সিদ্ধ, উচ্ছে আলু ভাজা, মাছের ডিমের আলু তরকারি আর ডাল। তো দেখো বন্ধুরা, আমরা এস বাড়িতে এসেছিলাম প্রতিদিনের মতো একটু রিলস বানাতে, তো এখন যাচ্ছি বাড়ি। আজকে আর দোকান খুলবো না, আজকে যাব একটু বাজারে। আর আজকে একটুখানি কাজ হয়েছে, এদিকে বাথরুমে গাঁথনিটা হয়েছে দেখো। তো চলো এবারে গিয়ে যাব বাজারে, তো আজকে আর দোকান খুলবো না, তাই এখানে অনেকক্ষণ থাকলাম। দেখো ছেলে এনেছিল অনেকটাই ছানা, তো এখানে একটু দিয়েছি খাওয়ার জন্য, আর বাকিটা ভাবছি ছানা দিয়ে কিছু একটা বানিয়ে দিই। তো কি বানানো হবে লাস্ট পর্যন্ত সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো চললাম বাজারে, তোমাদের বলেছিলাম যে বাজার যাব, তো যাচ্ছি নিয়ে বাজার। খোল যেটা বাজারে এসেছিলাম কিনতে, সেটা হচ্ছে এটা। বাবা মেশিনটা দেখলেই ভালো লাগলো। দেখো আমাদের ছানার মিষ্টি একদম রেডি হয়ে গেছে, পিস পিস করে কেটে নিয়েছি, আর খেতে অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো বাজারে গিয়েছিলাম এই করতে, এই মেশিনটা কিনতে। আমি তো জানতাম না যে মেশিনটা ধরে আনার জন্য আমাকে নিয়ে গিয়েছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে। এটা যারা বুঝতে পারছো না কিসের মেশিন তাদেরকে বলে দিই, এটা কিসের মেশিন? এটা ঢালাই ভাঙার মেশিন। চলে গেছে ও, দেখলে এখানে নীল দেখাবে, দেখলে।